Oh,
Thank you.
আরে বসে
আমরা কিন্তু অনেক যোগায় আসার আরো চেষ্টা করেছি, এর জন্য দেরিতে হয়ে গেছে, এই যে একটু দেরি হয়ে গেছে। এই হচ্ছে আমার জাদু, এই কেন আমি মারা গেলে তোমার ভালো হবে, আরে তোমার মারা গেলে তো আমি পরবর্তী গাইন হব, সামান্য গাইন হল কেন মারি দিবে, আরে আরে শোনো, আমরা আরো একটু আগে চাই, তবে আইসো মাকে আরে সঙ্গ সক্ষ, তাই আমাদের আসর প্রণাম শেষ হয়েছে, আমরা বেশি বিলম্ব না করে বন্ধু
কোম্পানি পারবে ব্যাপার আমার কি বকি বাদ দেবে সাথে সবাই চুপ হয়ে গেছে কত সুন্দর পরিবেশ
তাই সে মহাপ্রভু উত্তর ফলমন যাবে। মহাপ্রভু কেমন করে Oh, my God.
অনেকগুলা মানুষ আমার তো একটা মানুষ তোমার যদি সবাই একটা করে কথা বলেন আমরা হারাই যাবো এটা হচ্ছে আমার পশ্চিমা ভাষা আরে বসলো কেউ গান শুনবে না আমাদের দর্শককে বুঝার জন্য আচ্ছা আমরা পুরোটাই অভিনয়ের মাধ্যমে গঙ্গা হয়েছিল বেলের কাজ গঙ্গা হয়েছিল এই রূপটি
আবার মহাপ্রভু উত্তর পূর্ব কেমন করে Hey!
Thank you.
দাদা আমি কিন্তু অনেকক্ষণ আগে বলেছি, সবার পায়ে হাত দিয়ে বলেছি, কুকুরে বসার মতো জায়গা দিয়েছি, মাগার কেউ বসে না। যে গান শুনে বাইছেন মা বহিনরা, আপনাদের বাসা অনেক দূর, আগে কোথার কোনো বান্ধি আনছেন? গান শোনার লাগবে, গান বুঝার লাগবে, তাহলে গান শোনার তা সার্থক হবে। আগে উপর চোখানারি বাউ দিয়েছিল, এর মানে হচ্ছে যে জোহরে কোহর চিনে যে বিষটাকে তৈরি করে, সে কিন্তু বাবা জানে এই বিষটা যদি কি করতে পারে তাহলে পোকাটা মারা যাবে। জানে এই বিষটা এই কাজে লাগে, তার জন্য বলছে জোরে কর চিনে কর চিনে ছেড়ে। মা ছেটু নামে একটা পাখি আছে, ও কিন্তু সময়টাকে চিনে, তাই সময় বুঝে একটা করে সিঙ্গেল সিঙ্গেল, তার জন্য বলেছে সময় চিনে ছেড়ে। চোখানারি মানে যে মেয়েটা খারাপ, ও একটা ছেলেকে দেখলে বুঝে নেবে, এই ছেলেটাকে যদি আমি ইশারা করি ও আমার প্রেমে পড়ে যাবে। বলেছি উপর চোখানারি বাউ দিয়েছিলে, সরকে মিষ্টি মাছটা দিলে খাবে কি, কারণ কচুকে ভালোবাসে। এই দেখোটা অনেক জনে দেখেছে, হয়তো ভালো লাগে না, আমার একটু নখণ্ডে চলে যায়, পয়দা দেবীর জন্ম হয়ে গেছে, জন্ম হওয়ার পরে পয়দা দেবী তার বাবার কাছ থেকে চাষুদাগরে নাকি এবং কি পয়দা দেবীর ঝগড়া হয়েছে, তাই তো আমি হলাম।
তবে তাই চলো।